আবাস যোজনা প্রকল্পের নাম রয়েছে পঞ্চায়েত প্রধান সহ তার আত্মীয়ের। সরকারের প্রকল্পের টাকা লুটে খাওয়ার অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভালো গ্রাম পঞ্চায়েত প্রধান পার্বতী ঘোষের বিরুদ্ধে। তখন ধরো আমার মাটির ঘর ছিল, তখন নাম দিয়েছে, আমি প্রধান হওয়ার পর আমার নাম দেওয়া নেই, প্রধানের পরে আর নাম আসেনি, তখন আমার নাম ছিল না, প্রধান তো তখন হইনি। আমার বাড়িটা ভাঙা, ঘর গোল, দেয়াল গুলো সব চারিধারে ফাটা, মেঝেটা খানিকটা গর্ত হয়ে গেছে, ইঁটা মাটি চাপা দিয়ে আমি সেইটাকে বাস করছি। আপনার নামে ঘর আসে নাই? না, আমার নামে ঘর আসে নাই। দুর্নীতির খবর গিয়েছে মঙ্গলকোটের বিডিওর কাছে, নয়া তালিকা তৈরির আশ্বাস দিয়েছেন তিনি। ভালোগ্রাম পঞ্চায়েতের কিছু আবাস যোজনা থেকে শুনেছি যে প্রধান এবং তার আত্মীয়দের নাম আছে, আমাদের আধিকারিকরা ওখানে রেকর্ড করা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে ঘুরে দেখেছেন, গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী 15টা ঠিক ক্রাইটেরিয়া রয়েছে, যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে ঘিরে তৃণমূলের নিচু তলার কর্মীদের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ এক নম্বর পঞ্চায়েত অফিসের সামনে প্লাকার্ড নিয়ে স্লোগান দেন বিজেপি কর্মীরা। উত্তেজনার সামাল দিতে হাজির হয় পুলিশ। আমফান ঝড়ে আমার টালির চালের বাড়ি ভেঙে পড়ে গেছে, সবাই দেখেও এসেছে, কিন্তু কেউ কোনো হেল্প করেনি, কেউ এসে জিজ্ঞাসা করেনি। আমরা আবাস যোজনার অনেক অ্যাপ্লিকেশন করেছি, প্রায় 3-4 বছর ধরে অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এর কোনো ফলাফল হয়নি। তালিকায় কোথায় ভুল ভ্রান্তি রয়েছে খতিয়ে দেখা হচ্ছে দাবি পঞ্চায়েত কর্মীর। ভুল ভ্রান্তি হতেই পারে, বিপিএল তালিকা থাকলে এরকম ভুল ভ্রান্তি হতো না, তো সেই ভুল ভ্রান্তিগুলো রেকটিফাইড করার জন্যই ওই লেভেলের অফিসাররা নেমেছেন। আবাস দুর্নীতিকে ঘিরে অশান্ত ছবি বাগদাতেও। ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে লিস্ট, আমার গ্রামের অনেকেই টাকা পয়সা দিয়েছে, এবং সবথেকে দুঃখজনক এটা, যারা একদম কুড়ে ঘরে থাকে, মানে ঝুপড়ি বলতে গেলে চলে, আপনারা দেখতে পারবেন, যাবেন আমার দরকার হলে এখানে বাড়িতে বাড়িতে, এই ঘরের একটাও নাম আসেনি যারা পাওয়ার যোগ্য। আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে বুধবার কাঁথি থেকে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হুঙ্কার, পঞ্চায়েত ভোটে বিজেপি জিততে 24-এর আগে আবাস যোজনায় সমস্ত দাবিদারদের ঘর পাইয়ে দেওয়া হবে। পঞ্চায়েতের নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে, বিজেপিকে জেতাতে পারলে যারা আবাস যোজনায় 18 সালের তালিকাতে তৃণমূল নাম তোলেনি অথচ পাওয়ার জন্য উপযুক্ত, তাদেরকে আমরা 24 সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবাস যোজনা পাইয়ে দেব, এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। পূর্ব বর্তমানে যখন দুর্নীতির ছবি, তখন উল্টো ঘটনা একই জেলার রায়নায়। আবাস তালিকায় ঘর পাওয়ার দাবিদার হয়েও বঞ্চিত দাবিদারদের ঘর পাইয়ে দিতে তালিকা থেকে নিজের নাম বাদ দিলেন রায়নার এক নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান চাঁদু সিং। আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি আছে, কারণ একটা দিন আমি একজন জনপ্রতিনিধি, আমার গ্রামে হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষ বাদ পড়েছে, সেখানে আমার নামটা তালিকায় থাকবে, তাদের নামটা থাকবে না, সেটা একটা কষ্টকর, কারণ আমরা মানুষের জন্য কাজ করি, প্রত্যেক মানুষের বাড়ি যাই, সেই মানুষটাকে তখন আমি জবাব দিতে পারবো না। পঞ্চায়েত ভোটের যখন খুব বেশি দিন বাকি নেই, তখন জেলায় জেলায় ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নয় ছয় করার অভিযোগ শাসক দলের বুথ স্তরের কর্মীদের বিরুদ্ধে। বাগদা থেকে বাসন্তী সর্বত্রই এক ছবি। রাজনৈতিক মহলের একাংশের মতে আবাস যোজনায় ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বেলাগাম দুর্নীতি, টাকা আত্মসাৎ ও স্বজন পোষণের প্রভাব ছাপ ফেলতে পারে আসন্ন পঞ্চায়েতে ক্ষমতা দখলের লড়াইয়ে। নিউজ টাইমস।